ইসলামী ব্যাংক নিউজ টপ 10। ময়মনসিংহে পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে বিএনপির বিভাগীয় গণসমাবেশ, গণপরিবহন বন্ধে ভোগান্তি। রাত থেকে বিএনপির কর্মীরা সমাবেশ স্থলে কেন বসে থাকবে, প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের। সমাবেশের নামে দিনরাত সরকারের অন্ধ সমালোচনা করেও বিএনপি বলছে কথা বলার অধিকার নেই, বললেন ওবায়দুল কাদের। দুদিনের রাষ্ট্রীয় সফরে ঢাকা ব্রুনাইয়ের সুলতান হাসান আল বোলখিয়া স্বাগত জানালেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। গ্রিড বিপর্যয়ে দায়ীদের চাকরিচ্যুত করা হবে, জানালেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নাসুর হামিদ। সৌদি কর্মীদের ভিসা প্রসেসিংয়ের জন্য রাজধানীর শাপলা সেন্টারে কোনো পাসপোর্ট জমা না দেওয়ার সিদ্ধান্ত বায়রার। গাজীপুরের তেলিপাড়ায় বেপরা বাসচাপায় রিকশা ভ্যানের 5 জন নিহত। মুক্তিযুদ্ধে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের দায়ে পাকিস্তানকে বাংলাদেশের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন কংগ্রেসম্যান স্টিভ ও রো খান্না। টি-20 বিশ্বকাপ খেলতে অস্ট্রেলিয়ায় বাংলাদেশ দল, ত্রিদেশীয় সিরিজের অভিজ্ঞতা বিশ্বকাপে সহায়ক হবে আশা অধিনায়ক সাকিব আল হাসানের। সিলেটে নারী এশিয়া কাপ টি-20 ক্রিকেটের ফাইনালে শ্রীলঙ্কাকে 8 উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত।